চাঁদপুরের কচুয়া উপজেলার এক পৌরসভা ও বারোটি ইউনিয়ন নিয়ে গঠিত চাঁদপুর এক আসন স্বাধীনতা পরবর্তী দশটি নির্বাচনের মধ্যে চারবার জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থী এর মধ্যে গত দুই নির্বাচনে টানা জয় পেয়েছে ক্ষমতাসীনরা এ অবস্থায় একাদশ সংসদ নির্বাচন নিয়ে আগেভাগেই তৎপর আওয়ামী লীগ আসন দখলে রাখতে জোটকেও ছাড় দিতে নারাজ স্থানীয় নেতারা ইতিমধ্যেই একাধিক প্রার্থী মাঠে থাকায় দলটির সামনে বড় চ্যালেঞ্জ হেভিওয়েট ও গ্রহণযোগ্য প্রার্থী চূড়ান্ত করা বিশেষ করে টানা দুবার জয়ের পরও তৃণমূলের সঙ্গে দূরত্ব বেড়েছে ড মহিউদ্দিন খান আলমগীরের এ অবস্থায় নতুন প্রার্থী চাইছেন স্থানীয় নেতাকর্মীরা নমিনেশন পরিবর্তন করে যদি আলহাজ মোহাম্মদ গোলাম হোসেন ভাইকে উপর আস্থা রাখা হয় নৌকা প্রতীক তাকে দেওয়া হয় তাহলে অনেক সাবলীলভাবে অনেক সুন্দরভাবে এখানে বিজয় নিশ্চিত করা যাবে মনোনয়ন পেলে আমরা সব জনগণকে নিয়ে কসুয়ার উন্নয়নের জন্য কাজ করব অংশগ্রহণ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকা বিএনপিতেও চলছে নির্বাচনী প্রস্তুতি ভোটের লড়াইয়ে এগিয়ে থাকতে মাঠে রয়েছেন দলটির সম্ভাব্য প্রার্থীরা সংগঠনকে সুদৃঢ় করার জন্য আমি প্রাণান্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি শুধু রাজনৈতিক দল নয় ভোট ও জনপ্রতিনিধি নির্বাচনের হিসেব নিকেশ চলছে সাধারণ মানুষের মাঝেও আমরা ভালোভাবে চলতে পারি আমরা শান্তিতে গাড়ি চালাতে পারি আমরা এরকম একটা যোগ্য এমপি চাই মহিলাদের যে ক্ষমতায়ন সেটা তৃণমূল পর্যায়ে অবশ্যই পরিবর্তনের দরকার আর সে পরিবর্তনের জন্যে আমরা যুক্ত একজন নেতা চাই চাঁদপুর এক আসনে প্রায় দুই লাখ পঁয়ষট্টি হাজার ভোটারের মধ্যে এক লাখ হাজার নারী ভোটার সময় সংবাদ চাঁদপুর